সৌদি আরবে পুলিশ হেফাজত থেকে দুই হজ এজেন্সির মালিক ছাড়া পাওয়ার পর তাদের এজেন্সির মাধ্যমে 91 জন হজ যাত্রী যাত্রা করল বৃহস্পতিবার রাতে। জেদ্দার উদ্দেশ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় তাদেরকে বহনকারী বিমানটি। এর মধ্যে দিয়ে ওই এজেন্সিগুলোর হজ যাত্রা নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেল। আগামী 4 জুন 100 জন এবং পর্যায়ক্রমে বিভিন্ন ফ্লাইটে 823 জন যাত্রী জেদ্দায় যাবেন। অনিশ্চয়তা কেটে যাওয়ায় সন্তুষ্ট যাত্রীরা দোয়া ও মোনাজাত করেন। এর আগে মক্কায় বাংলাদেশি দুই হজ এজেন্সির মালিক মোহাম্মদ মাহমুদুর রহমান ও তার ছেলে সাদ বিন মাহমুদকে বুথ থেকে টাকা তোলার সময় আটক করে সৌদি পুলিশ। নিরাপরাধ প্রমাণ হওয়ায় 30 মে তাদের ছেড়ে দেয় সৌদি কর্তৃপক্ষ।